আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ফাইনাল সেগমেন্ট অফ ইউর লাইফ ইন দ্য ইউকে। রাশিদ ভাই, আমরা আলাপ করছিলাম অ্যাবাউট লাইফ ইন দ্য ইউকে, সো মে বি ইউ ওয়ান্ট টু কনক্লুড অন দিস টপিক অ্যান্ড দেন আফটার ইউ ফিনিশ উইল গো ওভার টু টক অ্যাবাউট সাম ইন্টিগ্রেশন। ওকে, আমি যেটা বলতে নিচ্ছিলাম যে লাইফ ইন দ্য ইউকে বইয়ের যে চ্যাপ্টার টুতে থেকে যেহেতু কম আসে এবং একটু কঠিন, সেটাকে একটু যদি এটা অল্প পড়ে আপনার চ্যাপ্টার থ্রি আর ফোরটাকে যদি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার পাস হয়ে যাওয়ার ইজি। এবং চ্যাপ্টার ফোরে আপনাকে কিছু 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 যদি আপনি এটা টেকনিক ইউজ করেন, যেমন পার্লামেন্টের একটা আছে, সেখান থেকে কিছু কোশ্চেন আসে, ভোট, হাউ টু ভোট, হু ক্যান ভোট, এগুলি থেকে আপনার কোশ্চেন আসে। এবং পার্লামেন্টের যে যে জিনিসটা, এটা যদি একটু গল্প আকারে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কিন্তু হয়ে যায়। এছাড়া চ্যাপ্টার থ্রিতে আপনার কিছু জিনিস আছে, সেগুলি একটু মুখস্থবিদ্যা প্লাস হচ্ছে যে কিছু স্ট্যাটিস্টিক্স আছে, যে কত পার্সেন্ট এশিয়ান, কত পার্সেন্ট কি মুসলিম, এগুলি এগুলি একটু জেনে গেলে আমার মনে হয় লাইফ ইন দ্য ইউকে অতটা কঠিন আমার কাছে মনে হয় না, তবে একটু টেকনিক ইউজ করতে হবে। আপনার সাথে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি আপনার যদি স্মার্টফোন থেকে থাকে, স্মার্টফোন অথবা আইফোনে কিন্তু লাইফ ইন দ্য ইউকে অ্যাপস ডাউনলোড করা যায়। আচ্ছা, এটা ট্রায়াল ভার্সন আছে প্লাস পেইড ভার্সন আছে। পেইড ভার্সনে অনেকগুলো কোশ্চেন আসে, 200 and 300, এটাও আপনি প্র্যাকটিস করতে পারেন। মক টেস্ট, যেটা মক টেস্ট, এটা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কুলে যাওয়ার পাশাপাশি যদি ওইটা যদি প্র্যাকটিস করে ফোনের মধ্যে অথবা কম্পিউটারে, মক টেস্ট যেটা আপনি পর্যাপ্ত পরিমাণে মক টেস্ট করে সাহায্য করতে, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, হেল্প করতে পারে। বাট ওইটাই একমাত্র ধরে নিলে সমস্যা, ওইটাকে ধরা যাবে না। আপনাকে লাইফ যে হোম অফিস যে বইটা আছে অথবা আমাদের মানে বাজারে যে বাংলার ট্রান্সলেট বই আছে, ইংলিশ সহকারে অবশ্যই, শুধু বাংলা পড়লেও হবে না, ওই ওই টেক্সট বইটা আপনাকে গাইডটা পড়তে হবে, অফিশিয়াল গাইড, অফিশিয়াল গাইড, রাইট, অফিশিয়াল গাইডটা আপনাকে পড়তে হবে, তাহলে হয়। Thank you very much. Let's take another call and we'll come back to you, okay? My next caller, assalamu alaikum. Hello, assalamu alaikum. Hello. Assalamu alaikum, bhai. After a question, take it. Bolen. My internet is still like in the UK test. Hello. Bolen, bhai. Internet is still like in the UK test. Well, apneke লাইফ ইন দ্য ইউকে টেস্ট ফেল করার সম্ভাবনা অনেক অনেক হাই, টু বি অনেস্ট উইথ ইউ। আপনার এটা কারণ আছে, টেল হিম ওয়াই প্লিজ। ইন্টারনেট থেকে আপনি লাইফ ইন দ্য ইউকে এক্সাম দিতে পারবেন না, বাট মক টেস্ট দিতে পারবেন, মানে প্র্যাকটিস করতে পারবেন, আপনাকে এক্সাম করতে, হ্যাঁ প্র্যাকটিস করতে পারবেন। বাট আর কি বললো, 46 পেজ পড়া লাগবে ভাই? আপনি এটা কষ্ট করেন, আপনি একটা সামান্য একটু স্টাডি করেন প্রথম, বিকজ আপনার এখন লাইফ ইন দ্য ইউকে টেস্ট পাস করার জন্য অনেক কঠিন হইব। সো আপনি একটু প্র্যাকটিস করেন, ট্রাই করেন, 46 পেজ পড়েন, 50 পেজ পড়েন, এরপর আবার ট্রাই করেন। আমি মানে আমি বুঝতে পেরেছি ওনার প্রশ্নটা, আমি একটু সাহায্য করি, হেল্প করার চেষ্টা করি। আপনি যেটি বলেছেন সেটা হচ্ছে অনেক ফ্রি ওয়েবসাইট আছে যারা কিছু স্যাম্পল টেস্ট সেখানে দিয়ে রেখেছে, 46-50 এরকম স্যাম্পল টেস্ট। আপনি স্যাম্পল টেস্টের কথা যদি বলে থাকেন তাহলে মিনিংটি হচ্ছে আপনি স্যাম্পল যত খুশি দিতে পারেন এবং এটি আপনাকে সাহায্য করতে পারে। তবে যেহেতু ইন্টারনেটে যতগুলো টেস্ট আছে তাতে 2013 এডিশনের কোনো স্যাম্পল টেস্ট এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, হয়তো আপনার যদি চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই সাবধান থাকবেন, কারণ 2013 ওরা পুরো ইয়েটাকে রিভাইজ করেছে। এটি একটি ব্যাপার। আর 46 পেজ বলে আসলে বইটি নয়, বইটি অনেক বড়, আরও বড়। 46 পেজ যদি আপনি মেইন করে থাকেন বই তাহলে ব্যাপারটা ডিফারেন্ট। সো দ্যাট দি ওয়েব পেজেস, স্যাম্পল টেস্ট, 46 ওয়েব পেজেস। যা হোক, বেসিক্যালি যেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, তার আগের প্রোগ্রামে বলছি আপনাকে, যেটা হচ্ছে যে ওই অফিশিয়াল গাইডটাই পড়তে হবে। আপনি ইন্টারনেটের কোশ্চেন মক টেস্ট দেন বা কোশ্চেন দেখতেছেন বা প্র্যাকটিস করতেছেন, সেটা আপনার জন্য হেল্পফুল হইতে পারে, বাট এটাই কি একমাত্র না। কারণটা হচ্ছে যে একটা কথা, একটা কোয়েশ্চেন আপনাকে আটটা ভাবে করতে পারে। সো আপনাকে যদি আপনি যদি না জানেন তাহলে সে আট ভাবে দিলে আপনি পারবেন না। সো আপনাকে জিস্ট জিনিসটাই জানতে হবে। Yes, thank you. Over to you. Let's discuss some integration issues between Europeans and the United Kingdom. Yeah, thank you, Habib. আমার মনে হয় আমরা আজকে অফিসে 27 ফেব্রুয়ারি যে আপডেটটি দিয়েছে, নন ইউ
মাইগ্রেশনের কন্টিনিউয়াসলি যে ফল করছে, এবং লাইফ ইন দ্য ইউকে টেস্টটি যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই কারণে যে রিসেন্ট যে সমস্ত কনসালটেশনটা চলছে সেখানে কিন্তু ইমিগ্রেশন কন্ট্রোলই হচ্ছে নাম্বার ওয়ান পলিসি। সো এই পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গেলে জার্মানির মতো, ফিনল্যান্ডের মতো লাইফ ইন দ্য ইউকে টেস্টকে আরও কঠিন করা, ইংলিশ B1-কে B2-তে C1-এ নিয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে, আমরা যারা পড়াশোনা অথবা একাডেমিক কাজকর্মের সঙ্গে জড়িত তারা বুঝতে পারি যে হয়তো কি করতে পারে গভর্নমেন্ট, এরকম ব্যাপার এরকম আর কি। তো সো আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা দয়া করে যত দ্রুত পারুন লাইফ ইন দ্য ইউকেটি দিয়ে দিন, কারণ লাইফ ইন দ্য ইউকেটি একবার পাস করলে সেটা লাইফ লং। আর ইংরেজির ব্যাপারে একটা রিস্ক থেকে যায়, আপনি ইসলে এখন B1 যদি আগামী 3 মাস অথবা কিছুদিনের মধ্যে যদি আপনার হয়, কারণ ওরা ইউকে বি যখন কোনো ল করে সেটি মোটামুটি 2-3 মাসের একটা টাইম লাইন দেওয়া থাকে আপনাদের, মানে এপ্রিল নর্মালি যেটা হচ্ছে যে এপ্রিলে তোমার কি ইসোতে ডিসলাই এটা কোন ওয়ার্ডিং বডি, ওয়ার্ডিং বডি কোনটা? ইগু লেভেল 1 নেম জি, বাট খাল লোকে দিছেন মানে সার্টিফিকেট লেখা কোন এক্সামিনিং বডি এটা মনে আছে নি? ঠিক আছে, নো প্রবলেম। বেসিক্যালি তোমার যদি 2009 পরীক্ষা দিছো, জেনারেলি কেমব্রিজ সারা অল দি আদার অ্যাওয়ার্ডিং বডি সফটওয়্যার কি এটা এক্সপায়ার হয়ে গেছে 2 বছর মানে 2 বছর আগে যে পরীক্ষা করছো এটা এখন ভ্যালিড নাই। Thank you very much. Amra call okhono ke ar kono call nitam na because we have a lot of things to discuss. So control panel will cut all the calls for now. Amra je kulish alaf kormo eta alaf koira shesh kormo and hopefully we'll continue next time, okay? Over to you. Amra ei onushtan theke ajke amake janano hocche je production team theke email ti lifeuk@channelieurope.tv er age apnara email e personally othoba info te onek mail korechilen, tobe ekhon theke lifeuk apnara life ইউকে, আমি আবার বলছি lifeuk@channelieurope.tv lifeuk@channelieurope.tv এখানে আপনারা আপনাদের সব প্রশ্ন দিতে পারেন, আমরা পরবর্তী অনুষ্ঠানে এর জবাব দিব। এবং কল করে খুব জরুরি যদি কোনো প্রশ্ন হয়ে থাকে আপনারা কন্ট্রোল প্যানেলে হয়তো আপনাদের নাম্বার দিয়ে রাখবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই অনুষ্ঠানের পরে সাহায্য করতে। আমি মনে আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের যে পরিবারগুলো আসছে তারা এই পরীক্ষাগুলো নিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার কথা বলছেন, কিন্তু কিভাবে তারা এটাকে মোকাবেলা করছেন এবং তাদেরকে আমরা যে সমস্ত প্রাইভেট প্রোভাইডার এবং অন্যান্য যে কনসাল্টিং গ্রুপ আছে তারা কিভাবে সাহায্য করতে পারে, অথবা আপনার যে অর্গানাইজেশন যে অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন যেটি আপনি একজন সেক্রেটারি আইটি সেক্রেটারি, আপনারা কিভাবে এদেরকে ফ্যাসিলিটেট করতে পারেন যাতে ব্রিটিশ ইন্টিগ্রেশনের সাপোর্ট নিতে পারে তারা? আচ্ছা, আমরা এই ব্যাপারে ইনফরমেশন প্রোভাইড করে যতটুকু হেল্প করা যায় আমরা করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে পরীক্ষার যে ব্যাপারগুলো এগুলো একটু সময় লাগে, যেমন অনেকের নন ইউ ফ্যামিলি মেম্বার যারা আছে, বেসিক্যালি যাদের ইউরোপিয়ান সিটিজেন তারা হয়তো অতটুকু ইয়ে করে না, চিন্তা করে না যে আমার ব্রিটিশ সিটিজেনশিপ নিতে হবে। বাট নন ইউ ফ্যামিলি মেম্বার যারা বাংলাদেশ, হ্যাঁ, এখন অলরেডি অনেকে এরকম হয়ে গেছে যে 5 বছর 6 বছর তারা এখন চিন্তা করছে হয়তো বা এর আগেই আমাদের পরীক্ষার ব্যাপারটা চিন্তা করা উচিত ছিল, কারণ ডে বাই ডে ল চেঞ্জিং সো ফাস্ট, সো উই নেভার নো হোয়াট ইজ কামিং নেক্সট, অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো এগুলো করা উচিত যে এখনই লাইফ ইন দ্য ইউকে টেস্ট আপনি যেটা বললেন এটা দ্রুত সম্পন্ন করা উচিত, বিভিন্নভাবে যতটুকুভাবে সম্ভব আমরা চেষ্টা করব। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ভাঙার জন্য যেমন আপনি এখন পর্তুগালে, যে আপনার স্ত্রী অথবা আপনার পরিবারের সদস্যরা তারা তো এক হচ্ছে বাংলা থেকে আসলো একদম নেটিভ কান্ট্রি, তারপরে আসলো তারা পর্তুগিজ ভাষায় অভ্যস্ত হলো, পর্তুগিজ ন্যাচারালাইজেশন, এখানে ইংলিশের ক্ষেত্রে 5-6 বছর এটা কি এনাফ কিনা, কিংবা এর মাঝখানে তারা প্রতিষ্ঠানগুলোতে কত মাসের কিংবা তারা কি ধরনের সুযোগ নিচ্ছে? এটা এনাফ অ্যাকচুয়ালি, বাট আমাদের প্রবলেম হচ্ছে একটু মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় ঘরে বসে ইন্ডিয়ান ড্রামা দেখি, যার জন্য আমাদের মানে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই না, যার জন্য ইংলিশ
ইংলিশ ডকুমেন্টারি বা ইংলিশ কিছু দেখলেও কিন্তু ইংলিশ শেখা হয়, কিন্তু ইন্ডিয়ান কিছু ড্রামা চ্যানেল এগুলো দেখে আমরাই, বাট আমি রিকোয়েস্ট করবো সবাইকে, আপনারা যারা আছেন নন ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার যারা, আপনারা দ্রুত লাইফ ইন দ্য ইউকে টেস্টটা দিয়ে দেন, আর হচ্ছে ইংলিশ টেস্ট তো অফকোর্স, তো কারণ ফিউচারে কী হচ্ছে মানে এটা কিন্তু বলা মুশকিল। I think there's a lot of cultural issues as well. Kikarne, for example, I'm gonna look like, for example, in a house, average house, ma bab bai bun taka ma bab tarake English bolte to shorom paibo ba English koto na kikarne tako ei Bangla mat, for example, you have to speak Bengali. When we were young, my parents would insist we speak Bengali because kikarne we might lose our identity. So ma bab ki korsen tarake nijer shobshomoy Bangla mat chilo, right? তো যে সময় জিজ্ঞেস করি মা বাপ রিকোয়েশন ইন ইংলিশ, আমরা জিজ্ঞেস করবো ইংলিশে, তারা রিপ্লাই করবো বাংলাতে, উইচ ইজ বেজার। সো ইভেন রিসেন্টলি আমার মার সাথে আলাপ করে, মা স্পিক ইউ নো স্পিক ইংলিশ, শি উডেন্ট ওয়ান্ট টু লার্ন টু স্পিক ইংলিশ, কী কারণে এটা শরম পাইতো, লজ্জা পাইতো। সো উই হ্যাড টু অ্যাক্টিভলি মেক হার লার্ন ইংলিশ, দিস ইজ মাই ওন মাদার অ্যান্ড ইফ ইজ ওয়াচিং শি উড নো দিস ইজ ট্রু, শি ক্যান স্পিক ইংলিশ, শি ডাজ স্পিক ইংলিশ নাও, বাট ইট টুক 30 years. Yeah. It took 30 years. কি কারণে দ্যাটস আ কালচারাল ব্যারিয়ার, কি কারণে আমরা মনে করি ইংলিশ শিখলে আমরা মুরব্বী যেগুলো লুক আছে না, আমরা যে ইংলিশ বলি এটা কি আমরা আইডেন্টিটি লুজ করতেছি বা আমাদের যে কালচার লুজ করতেছি, নো অফ কোর্স নট, ইউ ইন্টিগ্রেটিং, ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট, ইউ হ্যাভ টু বি এ পজিটিভ মেম্বার অফ সোসাইটি ইন দিস কান্ট্রি, ফর ইউ টু ডু দিস ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট, দেয়ারফর ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, এটা বোঝা আমি মনে করি একটু মুশকিল বা মানুষ বুঝতে পারে না। সো দিস ইজ আ ফান্ডামেন্টাল প্রবলেম দ্যাট উই হ্যাভ within our own society at the moment, and if perception change because I mean monica one time like bo, but it's changing, it has changed and it will change more later. Thik na Rashid bhai? Yeah, sure. Okay, ami ekta remark dite chai, amra BBC r eti jodi dekhte partam panorama eti khubi khubi ekta sensitive paper ebong eta niye amra jara ei test gulo niye kotha bolchi, your life in the UK is all niye apnar to background and protom ami tatar get ready korte to time lagbo 1 minute, so give me one in the meantime, give us some background mani ei test ta ki karone batil holo amra shobai bujha uchit ki karone, I think amra bangla eta culture ase, we think money talks, so passport lagbo bhai পয়সা বরং দিলে সকাল করতে পারবে হবে, একটা মিনিট আমি একটু স্টপ করি, এই যে বললো যে বাঙালি কালচার এটা ঠিক না আসলে, না না এটা এটা আমাকে মনে হয় আমাকে গালি দেওয়া হলো, এশিয়ান বলেন আমাদের এক্সপেরিয়েন্স হবে, আমাদের কি এক্সপেরিয়েন্স বাঙালি, রাইট? Okay, it happens in Nigeria, it happens in Africa, India, Pakistan, ঠিক আছে, বাট আমরা বাঙালি হিসেবে আমাদের সোসাইটির মধ্যে এটা ঘটনা হয় আমরা জানি, we know, we have experience, we have sampled, এই কারণে we can talk about this quite proudly, okay? This is the key thing. The point is, the system is there where, for example, ভাই আমার ওয়াইফ প্রেগনেন্ট হিসাবে পরীক্ষা করতে পারতো না, কি আমি কিনতে পারবো, আপনি জোগাড় করতে পারবেন, আপনি আনতে পারবেন, this is no more talk, no more culture. And the dangers of this, key character dangerous, is proven by the ETS scenario. So maybe you can explain briefly what happened. আমার মনে হয় আপনারা অবশ্যই টেলিভিশনে বিজ্ঞাপনের মাধ্যমে অনেক তথ্য পান, অনেক কিছুই পান বিজ্ঞাপনের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু যেসব প্রতিষ্ঠান আপনাকে এমন ধারণা দিতে চায় যে আপনার বাসায় গিয়ে আপনাকে সার্টিফিকেট দিয়ে আসবে, সেগুলো সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। কারণ আপনি একটা প্রফেশনাল প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বলছে যে তাদের কাছে আপনি আসেন, ট্রেনিং নেন, বই পুস্তক আছে ইত্যাদি ইত্যাদি, তার মানে হচ্ছে যে দিস ইজ হোয়াট ইট ইজ টেস্ট অ্যান্ড দিস ইজ হোয়াট ইট ইজ এক্সামিনেশন, দিস ইজ হোয়াট ইট ইজ জেনুইন সার্টিফিকেট। সো ওইরকম সার্টিফিকেট এই ধারণা নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই কম খরচে কম মূল্যে সব কিছু করে দেবে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। আপনার ধারণা করতে হবে যে কম খরচে কম মূল্যে সবচেয়ে সস্তা জিনিসটি আপনাকে দিয়ে দিবে, যেটি আগামীকালকে পাউন্ড শপের জিনিসের মতো ভেঙে যেতে পারে, মেড ইন চায়না। সো এটাও একটা ব্যাপার, যেহেতু এখানে হিউজ ডিমান্ড, আপনার এমন কোনো ঘর ইংল্যান্ডে আমাদের কমিউনিটিগুলোতে পাওয়া যাবে না যেখানে তার আত্মীয় স্বজনের কেউ না কেউ এক বছরের মধ্যে অথবা আগামী বছর সে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই না করবে। সো আপনার আত্মীয় স্বজনকে একটু জেনে শুনে বুঝে আপনি আপনার পাড়ার গভর্নমেন্ট কলেজটিতে যান, প্রাইভেট কলেজটিতে যান, ট্রেনিং কোম্পানির কাছে যান, এবং অন্যান্য যে জব সেন্টার প্লাস কিংবা অন্যান্য ইনফরমেশন নিয়ে, তারপরে সিটি যে ব্যাস যে ইনফরমেশন যারা দিচ্ছে যে সিভিল পিপলকে, সেই সব ইনফরমেশনের কাছে গিয়ে তারপরে গিয়ে সিটিজেন অ্যাডভাইস বলো, ইয়ার্স রাইট, তারপরে গিয়ে আমার মনে হয় আমরা হাবিবকে যেটা জানতে চাচ্ছিলেন একটু তথ্য যাচাই করে নেন, তাহলে আর অসুবিধা হবে না। হ্যাঁ, আমার মনে হয় আমরা বিবিসি প্যানোরামার একটা ছোট্ট ক্লিপ দেখি, এটি যদিও অনেক বড় ক্লিপ কিন্তু ছোট্ট একটি ক্লিপ আমরা দেখে নিই যে এই যে ইসল এবং ইসল পরীক্ষাটিতে কত ধরনের সমস্যা হয় এবং একটি অ্যাওয়ার্ডিং বডি
বিভিন্ন জায়গায় নিচ্ছে এবং তাদের পরীক্ষা পদ্ধতির ফ্রডের কারণে, যে সিস্টেম ফ্লর কারণে তারা কি ধরনের পরিস্থিতি হয়েছে এবং এ ব্যাপারে ইউকিবি হোম অফিসের দৃষ্টিভঙ্গিটি কি, একটু ভিডিও ক্লিপটি দেখি, তারপর আমরা আমাদের কন্ক্লুডিং রিমার্কে যাব। This student way star photo shows him next to Harinda. It's clear from our investigation that the student visa system is riddled with fraud. The government has created a marketplace for fraud. It's created such a weak system that fraudsters have thought, well, hold on, this is a weak system, let's abuse it. And the government haven't done anything to tackle it. It's been an open free-for-all. It's been a free-for-all for the agents. It's been a free-for-all for the people who deal with false documents. And how will this course help you with your future plans? The government says it's determined to stop the free-for-all. But with more than 500,000 visas to process each year, all fraud is a hard task. We've been able to buy fake bank documents, fraudulently acquired exams, we've got bogus academic records. I mean, the whole system appears chaotic. We've done a lot over the last 3.5 years. We've rooted out abuse. The numbers of student visas has gone down, the amount of abuse has gone down, but it's clear that people are finding other ways around the system. Remember our bogus English exam in East London? A perfect illustration of the way the system is currently being subverted, and it was by no means a one-off. One of our undercover students was sent to the Universal Training Centre in Watford. While fake sitters took the English exam, the real candidates relaxed in a next door classroom. Some even snoozed. An invigilator explains to the candidates, including our undercover, what they have to do in the event of a raid. In case it's come from a working body, so then you have to go back on your seats. You need to number your computer number. Yes. Quick up, go there and just do your. Okay, otherwise, there were about 14 to 15 different students from different countries, and they could hardly speak a word of English. We were approached by one of the examiners in that room. And then he came and he goes, if in case there's a raid, you'll have to go back and sit back on your seats. A few days later. Okay, thank you very much. That is very scary. Litton bhai, এটা তো ডেঞ্জারাস খবর না? অনেক বড় খবর, অনেক বড় খবর। আমরা যে সতর্কতার কথা বলছি সেটাই কিন্তু আসলে আন্ডারকভার এর মাধ্যমে আর কি ব্যাপারটা বেরিয়ে আসে। I think the most important news is like যেগুলো মাসে পরীক্ষা দেওয়ার পর they have the certificate. That certificate has been cancelled. আমরা জানার মতো অনেক ছাত্র আছে যেগুলো ছাত্র 600 700 800 পর্যন্ত তারা কোর্স কইরা টোয়েক সার্টিফিকেট তারা জোগাড় করছে। কি কারণে? সবাই জানে টোয়েক জোগাড় করা যায়, ম্যানেজ করা যায়, এই কারণে। সো দে পেইড গুড মানি এন্ড আ লট অফ মানি এন্ড নাও দিস সার্টিফিকেট, দিস পিস অফ পেপার ইজ টোটালি ইউজলেস কমপ্লিটলি, জিরো পেন্স ভ্যালু। ওকে, সো কি করা যায়? হোয়াট ক্যান উই ডু? আমরা হাবিব ভাই, আমরা দেখতে দেখতে এক অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই প্যানোরামাটি থেকে আমরা আজকে কনক্লুশনে আসি। আমরা প্রথমে শুরু করেছিলাম যে নন ইউ ইমিগ্রেন্টদের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আমরা চাই যে ইমিগ্রেশন সোসাইটি অফ ইমিগ্রেশন ইমিগ্রান্ট এবং ইমিগ্রান্ট 9% টোটাল ইউকের সোসাইটিতে মাত্র 9% ইমিগ্রান্ট হলেও নন ইউ ইমিগ্রান্টরা এদেশে যে পরিমাণ পরিশ্রম এদেশের ইকোনমিতে যত কন্ট্রিবিউট করেছে, আরও বেশি সংখ্যক আপনারা সুযোগ নিতে পারেন আইনের এবং ইমিগ্রেশনের। ডেফিনেটলি ইমিগ্রান্ট বেসড সোসাইটি।